সালাম ভাই আমি আপনাকে সালাম দিয়েছি আপনি সালাম নিয়েছেন কিন্তু আবার আপনি আমাকে কেন সালাম দিলেন ভাই এটা কিন্তু এক ধরনের প্রতিযোগিতা তো আসুন আজকে আপনাকে আমি সালামের কয়েকটি নিয়ম বলি আর শোনেন ভাই সালাম দিতে হবে শুদ্ধভাবে আপনি কাউকে সালাম দিচ্ছেন সেই মানুষের উপর শান্তি বর্ষিত হবার জন্য কিন্তু অনেক সময় আমাদের সালাম শুদ্ধ না হওয়ার জন্য সালামের অর্থ বা জবাবটা পাল্টে যায় অনেক সময় দেখা যায় আমরা সালাম দিতে গিয়ে আমাদের সালামের উচ্চারণ অনেক সময় ভুল হয়ে যায় তো এই ভুলগুলোই কখনোই করা ঠিক নয় তার ভিতর কিছু ভুল আপনাকে না বললেই নয় নাম্বার এক অশুদ্ধ উচ্চারণ করে সালাম দেওয়া এটা একটি মারাত্মক ভুল কাজ সালাম অবশ্যই শুদ্ধভাবে দিতে হবে আসসালামু আলাইকুম আহমতুল্লাহি বা আপনি শর্ট করে আসসালামু আলাইকুম বলতে পারেন নাম্বার দুই ছোটদের বড়দের সবাইকে সালাম দিতে হবে গরিব মিসকিন ছোট বড় সবাইকেই সালাম দিয়ে সম্মান প্রদর্শন করতে হবে বা সালাম দিয়ে পরিচিতি হতে হবে নাম্বার তিন পরিচিত অপরিচিত চীনা জানা দূরের কিংবা কাছের সবাইকেই সালাম দিতে হবে সুন্দরভাবে নাম্বার চার সালামের উত্তর দিয়ে আবার তাকে সালাম দেওয়া যেমন আমি আপনাকে সালাম দিলাম আপনি আমাকে আবার সালাম দিলেন এই কাজটা আমরা সবাই অজ্ঞাতবশত করে থাকি কিন্তু এটা করা ঠিক নয় সবচেয়ে বেশি উত্তম হলো কারো সালামের অপেক্ষা না করে নিজেই আগে তাকে সালাম দেওয়া কিন্তু কেউ যদি আগে সালাম দিয়ে দেয় সেই সালামের উত্তর দেওয়াই উত্তম তাকে আর সালাম দিতে হবে না এছাড়াও অনেকেই দেখা যায় সালামের উত্তর না দিয়ে আবার তাকে সালাম দিয়ে দেয় আসসালামু আলাইকুম এটা করা যাবে না কেউ সালাম দিলেই সালামের উত্তর দেওয়াই উত্তম আপনি কখন সালাম দিবেন অবশ্যই সাক্ষাৎকারের শুরুতেই সালাম বলে তাকে সাক্ষাৎকার করবেন বা দেখা হওয়ার সাথে সাথেই তাকে সালাম দিন সবাইকে শুদ্ধ ও সুন্দরভাবে সালাম দিন দেখা হওয়ার শুরুতেই সালাম দিন এবং পরিচিতি লাভ করুন শান্তি ও নিরাপত্তা লাভ করবেন তাহলে আমরা আজকে কী জানলাম মুক্তার ভাই সালাম সঠিকভাবে দিতে হবে এছাড়া কাউকে কারোর সাথে প্রতিযোগিতা করে সালাম দেওয়া যাবে না কারো সালামের অপেক্ষায় না থেকে আমরা নিজেরাই আগে সালাম দেব আর হ্যাঁ আপনারা যারা এই কাজটি করেন তারা আর করবেন না নিজেরাই আগে সালাম দিবেন নয়তো কারো সালামের অপেক্ষায় না থেকে নিজেরা আগেই সালাম দেবেন আর কেউ যদি সালাম দেয় সেই সালামের জবাব দেবেন উত্তর দেবেন